রামনগর একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সফললাল চক্রবর্তী, রামনগর একাডেমি সিনিয়র শিক্ষক, লক্ষ্মীধরপাড়া উপজেলা রামগঞ্জ জেলা লক্ষ্মীপুর, শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিষদ, অধ্যায় অষ্ট বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক, পার্ট এক রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করতে পারে। রাষ্ট্র হল এমন একটি সংগঠন যার একটি নির্দিষ্ট ভূখণ্ডের জনসমষ্টি, সরকার ও সার্বভৌম ক্ষমতা আছে। তাহলে বলা যায় রাষ্ট্র গঠনের চারটি উপাদান রয়েছে, যেগুলো হচ্ছে জনসমষ্টি, ভূখণ্ড, সরকার ও সার্বভৌম। যে কোনো একটি উপাদানের অভাবে রাষ্ট্র গড়ে উঠতে পারে, কারণ জনসমষ্টি রাষ্ট্রের জন্য প্রয়োজন, ভূখণ্ড প্রয়োজন, সরকার প্রয়োজন, সার্বভৌম প্রয়োজন। এই চারটি উপাদানের অভাবে যদি একটি উপাদানের অভাবে হয় তাহলে রাষ্ট্র গঠন করতে পারে না। দেখে রাষ্ট্র গঠনের চক্রাকোষা দেখে নিই। যেমন রাষ্ট্র গঠনের চারটি প্রধান জনসমষ্টি, এক দুই ভূখণ্ড, তিন সরকার, চার সার্বভৌম। তাহলে জনসমষ্টির জনগণের বা জনসমষ্টির মাধ্যমে রাষ্ট্র গঠন এবং ভূখণ্ড সরকার সার্বভৌম চারটা উভয়টাই প্রয়োজন। জনসমষ্টি বলতে কী বোঝায় শোনো তোমরা? রাষ্ট্রের অন্যতম উপাদান হল জনসমষ্টি। জনগণ হল রাষ্ট্রের প্রাণ, কারণ জনগণের ভোটের ভিত্তিতে রাষ্ট্র গঠন হয়ে থাকে। রাষ্ট্রের জনসংখ্যা কম হতে পারে, আবার বেশি হতে পারে। চীনের জনসংখ্যা 130 কোটি, আর আমাদের বাংলাদেশের জনসংখ্যা 1,67,570। আমাদের বাংলাদেশের জনসংখ্যা প্রায় 16 কোটি। অন্যদিকে কেন্দ্রের নামে একটি ছোট দেশের জনসংখ্যা মাত্র 30 হাজার। এবার দেখো চীন দেশের জনসংখ্যা 140 কোটি, কিন্তু তোমার ছোট ছোট দেশ সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভ্যাটিকান সিটি এসব দেশের জনসংখ্যা অনেক কম। ভূখণ্ড রাষ্ট্রের অপরিহার্য উপাদান হল নির্দিষ্ট ভূখণ্ড। ভূখণ্ড বলতে জল, স্থল ও তার উপস্থিতি আকাশ সীমাকে বোঝায়। ভূখণ্ড জলও আছে, স্থলও আছে। জল মানে পানি, স্থল মানে মাটি। ভূখণ্ডের উপরে আকাশ সীমা, আকাশের যে সীমা আছে সেটাও ভূখণ্ডের মাধ্যমে পড়ে। যেমন ভারতের আয়তন 32,87,263 বর্গ কিলোমিটার, বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার, সিঙ্গাপুর ও ভ্যাটিকান সিটির আয়তন প্রায়, সিঙ্গাপুরের আয়তন 693 বর্গ কিলোমিটার, আর ভ্যাটিকান সিটির আয়তন দেখো 0.18 বর্গ কিলোমিটার। সিঙ্গাপুর ভ্যাটিকান সিটিকে নগর কেন্দ্রিক রাষ্ট্র বলা হয়। কী রাষ্ট্র বলা হয়? নগর কেন্দ্রিক রাষ্ট্র। দেখো এখন আমরা চারটি রাষ্ট্রের ঘন্টায় প্রোডাক্ট করছি। দেখো তোমার ভারতের আয়তন কত বেশি, 32,87,263 বর্গ কিলোমিটার। তারপর দেখো বাংলাদেশের আয়তন হলো 1,47,517 বর্গ কিলোমিটার, সিঙ্গাপুরের আয়তন শুধু 693 বর্গ কিলোমিটার, ব্যাটিং সিটির আয়তন 0.18 বর্গ কিলোমিটার। এবার সকল কোনো ভূখণ্ড রাষ্ট্র, সকল রাষ্ট্রের আয়তন সমান নয়। কোনো রাষ্ট্রের আয়তন অনেক বেশি, কোনো রাষ্ট্রের আয়তন অনেক কম। সরকার রাষ্ট্র গঠনের আরেকটি অন্যতম উপাদান হল সরকার, কারণ সরকার ছাড়া রাষ্ট্র গঠন করা যায় না। সরকারের মাধ্যমে রাষ্ট্রের সকল কাজ পরিচালিত হয়। রাষ্ট্রের যত নিয়ম কানুন আছে সব কিছু সরকারের মাধ্যমে পরিচালিত হয়। জনগণ সরকারের বৈধ আদেশ মেনে চলে। সরকার যে আইন করে সে আইনগুলো জনগণ সরকারের বৈধ আদেশ মেনে চলে, সরকারের বৈধ আদেশ মেনে চলে। রাষ্ট্রের শান্তি শৃঙ্খলার জন্য সরকার বিভিন্ন আইন কানুন ব্যবহার করা হয়। বৈধ আদর্শের সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করে এই সরকার। রাষ্ট্রের আইন কানুন মেনে চলার জন্য অনুযায়ী জনগণের পরিচালিত
সকল বৈধ আদেশ মেনে চলে এবং সরকারের বাধ্য করতে পারে সারা অভ্যন্তরে রাষ্ট্রের যে কোনো নির্দেশ দিতে পারে, তা সরকারের উপর সেটা নির্ভরশীল করে। সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান সার্বভৌমত্ব। এটি রাষ্ট্রের সর্বোচ্চ ও চরম চূড়ান্তে ক্ষমতা। সার্বভৌম ক্ষমতা বলে রাষ্ট্র সকল ব্যক্তি প্রতিষ্ঠানের উঠে অবস্থান করে। সার্বভৌমত্ব ক্ষমতা রাষ্ট্রের সকল ব্যক্তি প্রতিষ্ঠানের উঠে অবস্থান করে। ক্ষমতা বলে রাষ্ট্র তার অভ্যন্তরে যে কাউকে যে কোনো নির্দেশ দিতে পারে, সে আদেশ পালন করতে বাধ্য থাকবে। সার্বভৌমত্বের কারণে রাষ্ট্র অন্য কোনো দেশ ও শক্তি নিয়ন্ত্রণ থেকে মুক্ত থাকে। সার্বভৌমত্ব হল রাষ্ট্রের অস্তিত্ব এবং রাষ্ট্র শান্তি শৃঙ্খলা রক্ষা হল সার্বভৌমত্বের কাজ। রাষ্ট্রে যত শান্তি শৃঙ্খলা আছে সব কিছু হল শান্তি শৃঙ্খলা রাষ্ট্রের সার্বভৌমত্বের কাজ। সার্বভৌমত্ব ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। সক্রিয় শিক্ষার্থী বিন্দু, তোমরা সবাই ভালো থাকো, তোমাদেরকে ধন্যবাদ।